গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি রেনি ডে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 7th of December, বৃহস্পতিবার, এখন বাজে সকাল 11টা। ব্লগটাকে এখন থেকেই স্টার্ট করছি। আজকে একদম কি বলবো, বাইরে মুষলধারে বৃষ্টি, কালকে রাত থেকেই শুরু হয়েছে, মানে সন্ধ্যে থেকেই শুরু হয়েছে। সন্ধ্যেবেলা এতটা জোর ছিল না, যত রাত বেড়েছে তত বৃষ্টিও, মানে বৃষ্টির জোরও বেড়েছে। তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সকালবেলা উঠিনি, একটু বেলা করে ঘুম থেকে উঠলাম। আর হাজব্যান্ডও আজকে ছুটিতে বাড়িতে আছে, তো আমার রান্নাবান্নাও নেই। সকালে ব্রেকফাস্টও আউটসোর্স করা হয়েছে দেখলেই, তো কী কারণে রান্নাবান্না নেই সেগুলো তোমাদের পরে বলছি। আর আগে খাওয়া দাওয়াটা করে নিই, পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। আর আজকে বৃহস্পতিবার, যেহেতু আমিষ কিছু খাবো না, তো হাজব্যান্ড বললো আর রান্নাবান্না কিছু করতে হবে না এই বৃষ্টি বাদলের মধ্যে, তুমি রেস্ট নাও, আমি বাইরে থেকে আর কি খাবার আনিয়ে নিচ্ছি। তো গিয়ে পরোটা তরকারি নিয়ে এসেছে, তো এইটাই এখন ব্রেকফাস্ট করা হচ্ছে। ও এখন আসবে, ওরটা রেখে দিলাম, ও পরে খাবে, বললো তুমি খেয়ে নাও, আমি খেয়ে নিচ্ছি। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে, কেন জানি না, বৃহস্পতিবার পুজো টুজো আছে, আগে খেয়ে দিয়ে নিই, নিরামিষ তো কোনো অসুবিধা হবে না, খেয়ে দিয়ে নিয়ে পরে পুজো করবো। অবশেষে এই যে সোয়েটার বেরিয়েছে, ভাবলাম তো এইবার শীতে সোয়েটার বাড়ি করতে হবে না, এরকম ওয়েদার ছিল, মানে ঠান্ডা লাগছিলো না বললেই চলে। কালকে রাতে কম্বল গায়ে দিয়েছি, তাও পাতলা কম্বল, আর আজকে সকালে সোয়েটারটা না পরলেই হচ্ছিলো না, খুব ঠান্ডা লাগছিলো, তো সোয়েটারটা অবশেষে বেরোলো। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়াটা সেরে তোমার সাথে আবার পরে কথা বলতে আসি। তোমরা পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। কেটলিটা এতদিন পড়েই ছিল, সেরকম ব্যবহার হতো না বললেই চলে। তো এখন শীতকাল যেহেতু, আর আমার ওপরের বাথরুমে গিজার লাগানো নেই, নিচের বাথরুমে গিজার রয়েছে, তো এই নিচের বাথরুম আর ওপরের বাথরুমে জল টানাটানি করতে না বড্ড বিরক্তিকর। তো সেই কারণে কি বলতো, এই ইলেকট্রিক কেটলটাতে একটুখানি জল গরম করে নিই, এতে আমার স্নান হয়ে যায়, মানে ঠান্ডা জল মিশিয়ে নিই, ওতে আমার মোটামুটি স্নানটা কমপ্লিট হয়ে যায়। তো সেই মতনই খাওয়া দাওয়া সেরে ইলেকট্রিক কেটেলে জল গরম বসালাম, আর টুকটাক যে কাজকর্মগুলো আমার রেগুলারে থাকে সেগুলো তো করতেই হবে রান্নাবান্না না থাকলেও। তো সোফাটায় বসেছিলাম, একটু ঘেঁটে গেছে, তো সোফাটা সুন্দর করে গোছাবো, গুছিয়ে যে কটা সকালে ব্রেকফাস্টের বাসন জমেছে সে কটা বাসন মাজবো, আর সাথে করে কিচেন যে কাউন্টার টপটা সেই কিচেন কাউন্টার টপটাও মুছে একদম পরিষ্কার করে রাখবো। আর তোমাদের বলছিলাম না যে রান্না নেই, সেটা তোমাদের পরে বলছি, সেটার কারণ হচ্ছে আজকে মন্দির থেকে ভোগ আনানো হবে, তো সেই কারণে আরও সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো এঁঠোকাঠার কিছু যাতে না থাকে সেই কারণে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। তো মন্দির থেকে ভোগ আসবে কী কারণে বলো তো, আজকে হচ্ছে আমার দিদার 3 বছরের মৃত্যুবার্ষিকী, তো সেই কারণে মন্দির থেকে আর কি ভোগ আনানো হবে। আর দেখো, বাড়িতে অনুষ্ঠান করলে করাই যায়, কিন্তু কি লোক বল মানে খুব কম, লোক যদি থাকতো বাড়িতে ছোট্টখাট্টো একটা পুজো পাঠ বা একটা
কীর্তন টীর্তন করা যেত, বাট লোকজন যেহেতু খুব কম আমাদের বাড়িতে, তো সেই কারণে না ওই মানে কি বলবো হ্যাপাজারটা নেওয়াটা খুব চাপের হয়ে যায়। যা করার আমার হাজব্যান্ডকে আর আমাকেই করতে হয়, তো সেই কারণে আমাদের উপর প্রচণ্ড প্রেশার পড়ে যায়, ঘর বাড়ি সমস্ত কিছু সামলে ওঠে না, খুব চাপে পড়ে যায়। তো সেই কারণে আমাদের যেহেতু মানে ঠাকুরের মন্দির রয়েছে, তো সেই কারণে মন্দিরেই আমাদের যে কোনো আনন্দের অনুষ্ঠান হোক কি দুঃখের অনুষ্ঠান, সব রকম অনুষ্ঠানে আমরা মন্দিরে ভোগ দিয়ে দিই। আবার মাঝে মধ্যে যদি খুব ইচ্ছা করে ঠাকুরের ভোগ খেতে, তখনও আমরা এরকম ভোগ দিয়ে দিই। তো ডেলি তো ভোগ হয় ঠাকুরের, তো সেই কারণে এই ব্যবস্থাটা রয়েছে, মানে যে যখন আর কি ভোগ চাইবে আগে থেকে বললে পরে ভোগের ব্যবস্থা করা যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে স্নান কমপ্লিট করে নিয়েছি, এবার চলে এসেছি ঠাকুর পুজো দিতে। যেহেতু বৃহস্পতিবার, তো সেই মতো লক্ষ্মীর ঘট বসিয়ে সুন্দর করে পুজো দিতে হবে। তো পুজো অলমোস্ট হয়ে গেছে, এখন ঠাকুরের ভোগ লাগাচ্ছি আর এবার ঘট বসিয়ে লক্ষ্মীর পাঁচালিটা পরে নেব। পুজো দিয়ে উঠতে উঠতেই ঠাকুরমশাই ফোন করেছে যে ভোগ হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য। তা যেই সময় আমরা বেরিয়েছি, মুষলধারে বৃষ্টি পড়ছে, তো তার মধ্যেই দুজনে ছাতা মাথায় দিয়ে আর কি যে যে পাত্রে ভোগ আনবো সেই সব পাত্র নিয়ে আর কি মন্দিরের দিকে রওনা দিয়েছি। তো রাস্তাটা জাস্ট দেখো পুরো সাদা হয়ে গেছে, তো এই বৃষ্টির মধ্যেই আর কি মন্দিরে যেতে হয়েছে ভোগ আনার জন্য। তো মন্দিরে এসে পড়েছি, এবার ঠাকুরের দর্শন চলো তোমাদের সাথে করিয়ে দিই। এনারা হলেন নিত্যানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভু। তোমরা যারা আমার চ্যানেলে পুরনো ভিউয়ার তারা জানো, কিন্তু অনেকেই তো নতুন নতুন জয়েন করেছে, তো তাদের জন্য আর কি আমি আবারও শেয়ার করে দিলাম, এনারা হলেন আমার শ্বশুরবাড়ির বংশের কুলদেবতা। ঠাকুরের কাছে এসেছি প্রণাম করব না তা তো হয় না, দুজনে মিলে একসাথে প্রণাম সারল। নিজের সাথে সাথে তোমাদের সকলের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, সকলে খুব ভালো যেন থাকো, সুস্থ থাকো আর সকলের সমস্ত মনস্কামনা যেন পূর্ণ হয়। এবার চলে এসেছি আমাদের মন্দিরের কিচেনে, তো এখানে এখন ভোগগুলো সব রেডি করে দিচ্ছিল, তো সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। এনারা হলেন আমাদের মন্দিরের ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী, তো এনারাই আর কি সমস্ত কিছু ব্যবস্থা করেন এই পুজোর, যা যা প্রতিদিনের আর কি সকালবেলা ভোগ থেকে রাত্রিবেলার ভোগ অবধি সমস্তটাই এনারা দেখাশোনা করেন। তো এইটা হচ্ছে মন্দিরের মাঠটা, আর এখানে কালী পুজো হয়েছিল, প্যান্ডেল এখনও খোলেনি, আর কি মারাত্মক বৃষ্টি হচ্ছে দেখো, মাঠে পুরো জল দাঁড়িয়ে গেছে। তো এই সিনটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এই মাঠেই হয় বিশাল বড় মেলাটা, তো সেটাও আর কিছুদিন পরই আসতে চলেছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এইটা হচ্ছে আমাদের মন্দিরে আর কি সবার মানে আমাদের এই অধিকারী বংশের সাথে সাথে অন্যান্য সবার আর কি মানে যারা এই মন্দিরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত তাদের পুরো পরিবারের সব নাম ঠাম আর কি লেখা রয়েছে একদম চেন ওয়াইজ বংশ পরম্পরায়। তো সেইগুলোই একটুখানি ভালো তোমাদের সাথে চলে শেয়ার করি।
এইভাবেই সমস্ত নামগুলো মার্বেলের ওপরেই, মেবি ওটাকে মার্বেলের ওপরেই আর কি খোদাই করা হয়তো, তো ওই মার্বেলের ওপরে খোদাই করে ওই মন্দিরের যে চাতালটা রয়েছে তো ওই চাতালের মধ্যে সব সুন্দর করে আর কি লাগিয়ে দেওয়া। তো দেখতে বেশ ভালো লাগে, কিন্তু একটাই সমস্যা কি বলতো, সবাই ওটার ওপরেই ওঠে তো পাড়া লাগে, ওটা জিনিসটা দেখতে কেমন যেন একটু লাগে। তো যাই হোক, সেটা বড়রা গুরুজনেরা যা ঠিক মনে করেছে সেটাই করেছে। তো এগুলো তোমাদের সাথে শেয়ার করে মন্দির থেকে ভোগ নিয়ে বাড়ি চলে এসেছি। এবার এখানে দেখো, আমি আমার বাপের বাড়িতেও পাঠাবো, তো সেই কারণে মাদের জন্য এই ভোগটা রেডি করে নিয়েছি, গোবিন্দভোগ চালের অন্ন, আর তার সাথে পাঁচ রকম ভাজা, পেঁপে দিয়ে মুগের ডাল, ফুলকপি আলুর তরকারি আর চাটনি হয়েছিল ভোগে। তো এটাই এখন বাপের বাড়িতে পাঠিয়ে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। হাজবেন্ড দিতে যাবে, বৃষ্টির মধ্যেই যেতে হবে, কিছু করার নেই, কারণ ভোগের জিনিস তো যেখানে সেখানে রাখাও যাবে না, আর ফ্রিজে তুলি না, যেহেতু ফ্রিজটা মাছ মাংসের তো সেই কারণে ফ্রিজে তুলি না, তো একবারেই বাড়িতে দিয়ে পাঠাবো। তো হাজবেন্ড রেনকোট পরে একদম রেডি হয়ে নিয়েছে, গাড়ি করে যাবে, গিয়ে দিয়ে আসবে, বেশিক্ষণ তো লাগে না। তো এখানে হাজবেন্ডকে দিয়ে দিয়েছি, হাজবেন্ড এখন দেখো স্কুটি নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের জীবনটা বড়ই অদ্ভুত বন্ধুরা, তাই না বলো? যারা আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদেরকেই আমরা বড্ড তাড়াতাড়ি হারিয়ে ফেলি। কেন বললাম জানো? ইনি হচ্ছে আমার দিদা। সত্যি বলতে এনার অবদান আমার জীবনে বলে শেষ করা যাবে না, মানে যতই বলবো ততটাই কম হবে। ডে ওয়ান থেকে, জন্মের পর থেকে আর কি, বলতে পারো জন্মের আগে থেকেই সমস্তটাই দিদার হাতে, আর জন্ম হওয়ার পর থেকেও উনি সমস্তটা আর কি দেখভাল করেছে। মামা বাড়িতে প্রায় 4 মাস ছিলাম জন্মের পর, তারপরে আর কি মানে বাবার বাড়িতে আসি, তো পুরোটাই দিদার হাতে। তারপর বড় হওয়া থেকে শুরু করে বিয়ে সমস্তটাই দিদা দাঁড়িয়ে থেকে দিয়েছে। তো সুখ দুঃখ সমস্ত কিছু এই মানুষটার সাথে শেয়ার করে যে আনন্দটা পেতাম, এখন বলতে পারি সেই আনন্দটা কারুর সাথে শেয়ার করে পাওয়া যায় না। তো এই মানুষটার মানে অবদান আমার জীবনে যে কতটা সেটা তোমাদের সাথে আমি বলে মানে কোনোভাবেই ব্যক্ত করতে পারবো না। শুধু এটুকুই বলবো যে বড্ড তাড়াতাড়ি মানুষটা চলে গেল, এতটা তাড়াতাড়ি না গেলেও হয়তো হতো। তো এই ডিসেম্বর মাসের 7 তারিখটা মানে আমার জন্য ভীষণ ভীষণ কষ্টের, ভীষণ কষ্টের, মানে কেন যে আসে বছরে এই দিনটা। তেমন আমার শ্বশুরমশাইটাও খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলেন, উনিও 7 ফেব্রুয়ারি ওনার মৃত্যুবার্ষিকী। মানে এই 7 তারিখগুলো আমার জীবনে সবচেয়ে কষ্টের, এই সব মানুষগুলোকে হারিয়েছি। আমার শ্বশুরমশাই মানুষটাও ভীষণ ভালো ছিলেন, মানে ওনার মতন মানুষ হয় না, তো ওনাকে তো আমি দেখতেই পারিনি। যাই হোক, মানে এখন আক্ষেপ আর দুঃখ ছাড়া আর কিছুই নেই জীবনে, এই সব মানুষগুলোর সান্নিধ্য আর কোনো দিনই পাবো না। তবে এটুকু বিশ্বাস, এইসব মানুষগুলো সারা জীবন আমার পাশে, আমাদের পাশে রয়েছে, তাদের আশীর্বাদের হাত সবসময় আমাদের মাথায় ওপরে রয়েছে। তাই জন্যই তো সমস্ত কিছু খারাপকে অতিক্রম করে, সব লড়াইটাকে লড়ে অবশেষে হাসিটা আমরাই হাসি, এনারা পাশে আছে বলে, তবেই না। তো যাই হোক, অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেললাম। তো এখন দেখো, এখানে ভোগ খেতে বসে পড়েছি, যেহেতু ভোগ তো মা তো বয়স্ক মানুষ, মার ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা তো একদম মানে কি বলবো ঠিকঠাক আছি, কোনো অসুবিধা নেই আমাদের, তো আমরা মেঝেতে বসেই খাচ্ছি ভোগ, কখনো ডাইনিং টেবিলে বসে তো খেতে নেই, তো মেঝেতে বসেই খাচ্ছি। এখানে আমি আর হাজবেন্ড আর মাকে ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি, আর তোমাদের সাথে তো শেয়ার করলাম কী কী ভোগে ছিল। তো এখানে আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়াটা সারি, আর এই সাথে সাথে বন্ধুরা আজকের ব্লগটাকেও এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের এই ছোট্ট ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেও। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।